নমস্কার। বাজেট তো পেশ হয়ে গেছে প্রপোজাল, এবং হোয়াটসঅ্যাপে অনেক কিছু চালাচালি হচ্ছে, অনেকের অনেক প্রশ্ন, অনেকের অনেক রিকোয়েস্ট যে একটা ভিডিও করলে হয়। আজকে তো সবই তো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তো আমি আর ওই নিয়ে কিছু বলছি না। 2020 বাজেটে অনেকে জিজ্ঞেস করেছেন আমাদেরকে কিছু সুবিধা হলো, অনেকে জানতে চেয়েছেন যে ATC-র ট্যাক্স ছাড়, হেলথ ইন্স্যুরেন্সের ট্যাক্স ছাড়, এগুলোর কি হবে এখন, তো এরকম অনেক কিছু প্রশ্ন অনেকে করেছেন। আমি খুব সহজ ভাষায় সংক্ষেপে, জাস্ট আমি বাজেট নিয়ে কথা বলছি না বা ট্যাক্সের ব্যাপারটা নিয়েও মেনলি যাচ্ছি না, আমি খুব সহজ ভাষায় এর ইমপ্লিকেশনগুলো কী হতে পারে আমাদের লাইফে তার ছোট্ট করে কিছু চেষ্টা করছি। আমি মিস্টার অশোক রায়, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার। তো কী চেঞ্জ হয়েছে আগে সেটা দেখে নেওয়া যাক, এবং তার সঙ্গে আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি লং টার্ম ইম্প্যাক্ট কী হবে বা কী ভেবে আমাদের কাজ করতে হবে সেগুলো নিয়ে একটু বড় জাস্ট আইডিয়া দেখে নেওয়া যাক। আগে নতুন ট্যাক্স স্ল্যাবটা কী হয়েছে, পুরোনোটা কী ছিল সেটা একটুখানি দেখে নিন। স্লাইড আসছে। আপ টু 2.5 লাখ নতুন ট্যাক্স স্ল্যাবও নীল, পুরোনোতেও নীল ছিল। 2.5 থেকে 5 লাখ দু জায়গাতেই 5%, 5 লাখ থেকে 7.5 লাখ নতুনে 10% হয়েছে, আগে ছিল 20%, 7.5 লাখ থেকে 10 লাখ 15% নতুনে, পুরোনো 20%ই ছিল, 10 থেকে 12.5 লাখ বর্তমানে নিউ 20%, পুরোনো ছিল 30%, 12.5 থেকে 15 লাখ 12.5 থেকে 15 লাখ 25% পুরোনো ছিল 30%, আর অ্যাবাভ 15 লাখ পুরোনো 30%, এখনও 30%। এ তো গেল ট্যাক্স স্ল্যাবের কথা, মানে কি দাঁড়িয়েছে। তাহলে নতুন ট্যাক্স স্ল্যাবে যে নতুন অপশানটা যেটা দেওয়া হয়েছে, এটা আপনি নতুন ট্যাক্স স্ল্যাব অপশানে যে কোনো ব্যক্তি যদি নেন, তাহলে তাকে যে সমস্ত আগে ডিডাকশন যেগুলো বা অ্যালাওয়েন্স যেগুলো পাওয়া যেত, যেমন স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা ছিল, ATC-র যে 1.5 লাখ টাকার যে ছাড়ের, ট্যাক্সের ছাড়ের বেনিফিট ছিল, ATD-তে যে হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের ওপরে যে ছাড়টা ছিল, হাউস রেন্ট অ্যালাওয়েন্সের যে ছাড় ছিল, হাউস বিল্ডিং লোনের জন্য যে আমরা ছাড়গুলো পেতাম তার ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল অ্যামাউন্টের, টিউশন ফির যে ছাড় পাওয়া যেত, PPF বা NPS, এই ধরনের যে সমস্ত ছাড়গুলো পাওয়া যেত, এই নিউ ট্যাক্স সিস্টেম যদি আমাকে অ্যাপ্লাই করতে হয় তাহলে আমাকে এই ছাড়গুলো সমস্ত ফর্গো করতে হবে, আমি নিতে পারবো না। বোঝা গেল ব্যাপারটা? আমরা কিন্তু যে কোনো অপশন চুজ করতে পারি, আইদার নতুন ট্যাক্স সিস্টেম অথবা ওল্ড ট্যাক্স স্ল্যাব যেটা রয়েছে সেটাকে যে কোনোটা চুজ করতে পারি। ধরুন কেউ এবছর 2020-2021-এ ওল্ড ট্যাক্স যে সিস্টেমটা রয়েছে সেটাকে চুজ করলেন, এবার তিনি মনে করলে পরের বছর নিউ ট্যাক্স সিস্টেমে চলে যেতে চাইতে পারেন, আবার তার পরের বছর এখনও পর্যন্ত যা নিয়ম আছে যদি থাকে সেটা, তাহলে আমি আবারও চেঞ্জ করলে চাইলে করতে পারি, এরকম একটা অপশন রাখা আছে। ফাইন্যান্স মিনিস্টার পার্লামেন্টে যদিও বলেছেন যে এই নিউ ট্যাক্স সিস্টেমে 78,000 টাকা স্ট্রেট ওয়েতে বেনিফিট হচ্ছে, তো আমি ক্যালকুলেশন করে দেখছিলাম, যেটা দেখেছি জাস্ট সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখে নিন কী বেনিফিট হচ্ছে বা কী না হচ্ছে। ধরুন কারুর অ্যানুয়াল ইনকাম 15 লাখ, সাপোজ কারুর অ্যানুয়াল ইনকাম 15 লাখ, তাহলে ওল্ড ট্যাক্স ওয়াইজ সিস্টেম যেটা ছিল সেখান থেকে কী দাঁড়াচ্ছে, আপ টু 2.5 লাখস 0% যেটা ছিল, 2.5 থেকে 5 লাখ 5% করে, তার মানে কত টাকা ট্যাক্স হচ্ছে, 12,500 টাকা, 5 থেকে 10 লাখ এই যে স্ল্যাবটার মধ্যে 20% ওল্ডে ছিল, 20% তার অনুযায়ী 1 লাখ টাকা ট্যাক্স হওয়া উচিত, 10 লাখস অ্যান্ড অ্যাবাভ সেখানে 30% ছিল, তার মানে ওখানে হচ্ছে কত, 1.5 লাখ টাকা, আর শেষ আছে 4%, 10,500 টাকা, তাহলে টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে কত, 2,73,000 টাকা। বোঝা গেছে তো, জটিলতা কিছু নেই, এটা তো আগে ছিল। এবার নতুন ট্যাক্স রিজিমে কী হয়েছে, যে
এখানেও তাই 2.5 লাখ পর্যন্ত নীল আছে, 2.5 থেকে 5 লাখ 5% মানে 12,500 টাকা, 5 থেকে 7.5 লাখ এটা 10% মানে 25,000 টাকা, আর 7.5 থেকে 10 লাখ 15% মানে 37,500 টাকা, আর 10 থেকে 12.5 লাখ 20% মানে 50,000, আর 12.5 থেকে 15 লাখ পর্যন্ত, এখানে তো অ্যানুয়াল ইনকাম 15 লাখ ধরা আছে, 25% 62,500, এখানেও শেষ 7,500 টাকা, তাহলে টোটাল ট্যাক্স লাগছে কত এখানে 1,95,000 টাকা। ওল্ডে লাগছিল কত 2,73,000 টাকা। তাহলে যদি আমি নিউ বেনিফিটে যাই তাহলে আমার 78,000 টাকা সেভ হচ্ছে, তাই তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এইটা। কিন্তু বাস্তবে কি হতে পারে, এটা কি ঠিক পুরোটা দেখা যাক একটুখানি দেখুন। ধরুন অ্যানুয়াল ইনকাম 15 লাখ টাকা, তো এবার তো আমি ওল্ড রিজিমে আমি তো ডিডাকশন পেতাম, অনেক ডিডাকশন পেতাম, আমি ধরছি কয়েকটা। 80Cতে তো 1.5 লাখ টাকা পাওয়া যেত, 80D মানে হেলথ ইন্স্যুরেন্সের জন্য আমি ম্যাক্সিমাম 25,000 টাকা তো নিয়েছি ধরুন, NPS-এ 50,000 টাকা নিয়েছি, স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা, তাহলে আমার ডিডাকশন পেলাম কত 2,75,000 টাকা, তাহলে আমার নেট ট্যাক্সেবল ইনকাম কত 12,25,000 টাকা। এবার ট্যাক্স আসছে কত, 2.5 লাখ নীল, 2.5 থেকে 5 লাখ 5% মানে 12,500, 5 থেকে 10 20% মানে 1 লাখ, আর 10-এর ওপরে হচ্ছে 30% 67,500, শেষ আছে 7,200, তার মানে টোটাল ট্যাক্স লাগছে 1,87,200। আর আমার নিউ ট্যাক্স স্ল্যাব ওয়াইজ যেটা নতুন করা হয়েছে সেখানে আমার লাগছিল কত একটু আগেই দেখিয়েছি 1,95,000 টাকা, কিন্তু আমি পুরোনো ট্যাক্স স্ল্যাবে থেকে যদি আমি ডিডাকশনগুলো অ্যাভেল করি তাহলে আমার 7,800 টাকা কিন্তু সেভ হচ্ছে, তাই নয় কি? যাই হোক, ফাইন্যান্স মিনিস্টার বলেছেন যখন সেটা তো ঠিক আছে। মিউচুয়াল ফান্ডে শেয়ার বা শেয়ার মার্কেট থেকে যারা ডিভিডেন্ড পাবেন, ডিভিডেন্ডের ওপর করা আছে, ডিভিডেন্ড পাওয়া যায় অ্যামাউন্টটা, সেই ডিভিডেন্ড অ্যামাউন্টের ওপর কোম্পানি আর কোনো ট্যাক্স কাটবে না। ওই ডিভিডেন্ড সরাসরি যিনি ডিভিডেন্ড পাচ্ছেন তার ইনকামের সঙ্গে সেই ডিভিডেন্ড অ্যামাউন্টটা যুক্ত হয়ে যাবে এবং সেটা ট্যাক্সেবল হবে। তার মানে যিনি যে ট্যাক্স ল্যাবে আছেন সেই অনুযায়ী ওই ডিভিডেন্ডের উপরে তাকে ট্যাক্স দিতে হবে। যারা লোয়ার ট্যাক্স ল্যাবে আছেন তাদের জন্য ডিভিডেন্ড কিন্তু বেনিফিট হলো, এই এই নিয়মটা। আর যারা একটু হায়ার ট্যাক্স ল্যাবে আছেন তাদের কাছে হয়তো একটু বেশি লেগে যেতে পারে। আর একটা চেঞ্জ, ইন্ডিভিজুয়াল এমপ্লয়িকে, ইন্ডিভিজুয়াল ব্যক্তি, যে কোনো ব্যক্তিকে খুব ভাবাতে পারে, সেটা হলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইপিএফ বা NPS-এ এই ধরনের সুপার অ্যানুয়েশন ফান্ড যেগুলো আছে সেখানে এমপ্লয়ার্সের যে কন্ট্রিবিউশন একটা বছরে 7.5 লাখ টাকার উপরে হলে এমপ্লয়ির ঘাড়ে ট্যাক্সটা কিন্তু চাপবে। হাই স্যালারিড এমপ্লয়িদের কাছে এটা একটা নেগেটিভ দিক। দেখুন বর্তমান বছরে যে এই যে নিউ ট্যাক্স যে স্ল্যাবটা করা হয়েছে এই বা যে নিয়মগুলো করা হয়েছে এই নিয়মটা কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে একজন ব্যক্তির পার্সোনাল ফাইন্যান্সে অনেক কিছু ধারণা রিফর্ম করে দিতে বাধ্য করবে। কেন বলছি কথাটা, দেখুন সরকার যখন অপশন রেখে দিয়েছে দুটো আমাদের সামনে তখন আমাদেরকে কি করতে হবে, ক্যালকুলেট করে প্রত্যেক বছর দেখতে হবে কোন অপশানে গেলে শর্ট টার্মে মানে সেই বছর আমাদের বেনিফিটটা বেশি হবে আর লং টার্মে কোন অপশানে গেলে আমরা বেনিফিটেড হব। তার মানে যখনই দুটো অপশান এসে গেছে আমার বেনিফিট ক্যালকুলেশন করা দেখে নেওয়ার একটা কী বলবো পরিস্থিতি তৈরি হয়েছে। আমার মনে হয় এই সিচুয়েশনটার জন্য এক্সপার্টদের মানে অ্যাডভাইস খুব জরুরি হয়তো হয়ে পড়তে পারে। আগে একজন ব্যক্তি ইনকাম শুরু হওয়ার পর, খুব প্র্যাকটিক্যাল বলছি, ইনকাম শুরু হওয়ার পর শুধুমাত্র ট্যাক্স বাঁচানোর জন্য অনেকে ইন্স্যুরেন্স করতেন, অনেকে বিভিন্ন ফোর্সফুলি, কিছু করার নেই, ফোর্সফুলি ইনভেস্টমেন্ট শুরু করতেন। এখন যেহেতু সামনে এসে গেল মানে তিনি নাও করতে পারেন, চাইলে করতেও পারেন, তার মানে অপশন যখন এসে গেল তখন অনেকেই যারা ঠিক মানে অতটা ফিউচার সম্পর্কে মানে সচেতন নন তারা ভবিষ্যতে কিন্তু বেশ বিপদে পড়তে পারেন, স্পেন্ডিং কিন্তু অজান্তে বেড়ে যেতে পারে। এতে ইকোনমি হয়তো উপকৃত হবে, নো ডাউট, স্পেন্ডিং বাড়লে, কিন্তু ওই ব্যক্তির ভবিষ্যৎ পরে চাপে পড়ে যেতে পারে। অনেকের তো আমি দেখেছি শুধুমাত্র কি বলবো ট্যাক্স সেভিংস করার জন্যই
জন্যই, তাদের রিটায়ারমেন্টের জন্য বেশ ভালো একটা টাকা ট্যাক্স সেভিংসের মাধ্যমেই জমে যেত, অনেকটা কর্পাস হয়ে যেত। এখন যেহেতু অপশন হয়ে গেল, এই জায়গাটা কিন্তু বেশ কিছু মানুষকে ভাবতে হবে। এখন মানুষকে প্রথম দিন থেকেই ফিউচার ফাইন্যান্সিয়াল গোল এইগুলোর কথা ভেবে প্ল্যান করে ইনভেস্ট করতে হবে। সাবসিডি, ইনসেন্টিভ, এই সমস্ত কনসেপ্ট, এগুলো থেকে সরকার কিন্তু নিজেকে সরিয়ে নিয়ে যেতে চাইছে আস্তে আস্তে। এইখান থেকে মনে হয় ইম্প্যাক্ট এটাই বোঝা যাচ্ছে। হয়তো ওনারা ভাবছেন যে যিনি ইনভেস্ট করবেন তিনি তার গোল ফুলফিল করার জন্য জন্যই ইনভেস্ট করবেন, লং টার্মের জন্য, ওয়েলথ ক্রিয়েশনের জন্য। এর জন্য আলাদা করে উৎসাহ বা ইনসেন্টিভ বা ছাড় এগুলোর বোধ হয় আর প্রয়োজন নেই, এটা হয়তো সরকার ভাবছেন, আমি জানি না, হয়তো বা ওনারা ঠিক, আমি এটা বলছি না, কিন্তু বাস্তবে কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি না। কিন্তু অ্যাওয়ারনেস যে লেভেলে আছে তাতে কিন্তু এটা দেখতে পাওয়া যাচ্ছে না। পেলে খুব ভালো হতো, আমিও খুশি হতাম। যাই হোক, এই চেঞ্জ যে কতজন ঠিক নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারবেন এ ব্যাপারে কিন্তু সন্দেহ আছে, টাইম লাগবে। মানুষের ইনস্ট্যান্ট রিকোয়ারমেন্ট সবসময় হচ্ছে কি, অলওয়েজ প্রেজেন্টকে মেক আপ দেওয়া। ফিউচারের ফাইন্যান্সিয়াল গোলগুলো পূরণ করতে অনেকের ক্ষেত্রে পরে কিন্তু বাধা হতে পারে, কারণ যেহেতু কোনো ফোর্স বা কোনো ইনসেন্টিভ, দুটো কোনোটাই থাকছে না। কো যে ব্যক্তির হাউস বিল্ডিং লোন চলছে, সেই ব্যক্তি আর এক ব্যক্তির হাউস বিল্ডিং লোন চলছে না, এই দুজনের ক্ষেত্রে এই যে দুটো ট্যাক্সের অপশন রয়েছে, এক কি হতে পারে? হতে পারে না। তো এখানে একটু ক্যালকুলেট করে দেখে নেওয়ার প্রশ্ন আছে। প্রত্যেকের ক্ষেত্রে ট্যাক্স প্ল্যানিং এখন, সেই বছরের ট্যাক্স বাঁচানো নয়, ট্যাক্স প্ল্যানিং এখন খুব জরুরি হয়ে পড়ছে। সরকার বলতে চাইছে যে রিয়েল এস্টেটকে আর ইনসেন্টিভ না দিয়ে রেগুলেট করে বরং স্বাবলম্বী করবেন। আর যারা যাদের ফ্ল্যাট কেনার প্রয়োজন হবে, তিনি ওই প্রয়োজনেই কিনবেন যেহেতু তার ফ্ল্যাট কেনার প্রয়োজন আছে, তার জন্য আলাদা ইনসেন্টিভ পাচ্ছি বলে ফ্ল্যাট কেনা, এই ব্যাপারটা কিন্তু অন্য হয়ে যাবে। যারা রিয়েল এস্টেটকে ইনভেস্টমেন্ট হিসেবে ভাবছেন, তারা কিন্তু এখন অন্য অ্যাঙ্গেলে ভাবতে বাধ্য হবেন। এডুকেশন লোনের ওপরে ইন্টারেস্টের যে ছাড় পাওয়া যেত, নতুন ট্যাক্স রেজিমে তা আর পাওয়া যাবে না। তার জন্য এডুকেশন প্ল্যানিংয়ের জন্য ইনভেস্টমেন্ট কিন্তু এখন অনেকটা নেসেসারি হয়ে গেল। আরও একটা বিষয়, সরি আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ব্যাংকে জমা টাকার ওপর যে ইন্স্যুরেন্সের সর্বোচ্চ একটা লিমিট ছিল 1,00,000 টাকা, ওটা বেড়ে 5,00,000 হয়েছে, খুব ভালো কথা। এতদিন তো অনেকেই ওই ইন্স্যুরেন্সের ব্যাপারটা জানতেনই না, সরকারি খুব সুকৌশলে এটাকে কিন্তু জানিয়েছে সাধারণ মানুষকে, কৌশলটা ভালো নেওয়া হয়েছিল। পৃথিবীর অনেক দেশেই তো এই যে মিনিমাম যে লিমিটটা করা আছে, এটা কিন্তু আমাদের এই 5,00,000-এর থেকে অনেক বেশি। আমি জানি না, বলতে পারবো না কি ব্যাপার, এটা আবার ওই FRDI যে বিলটা সেটাকে সামনে আনার জন্য নয় তো, জানি না। যাই হোক না কেন, এবারের বাজেট ট্যাক্স সিস্টেমে দেখে আমার মনে হচ্ছে গভর্নমেন্ট লং টার্ম প্ল্যানে এগোতে চাইছেন। ট্যাক্সে এত এক্সেমশন, এত ডিডাকশন, হয়তো পরে বিলোপ হয়ে যেতে পারে, সিম্পল ফ্ল্যাট ট্যাক্সের দিকে এগোতে চাইছেন সরকার। যদি এটা হয়, জানি না, তাহলে আমাদেরকে ইনসেন্টিভ, ছাড় এই সমস্ত ধারণা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে এবং নিজের ভবিষ্যৎ সরকারের হাতে না ছেড়ে নিজেদেরকেই লং টার্মের জন্য তৈরি করতে হবে। এর জন্য নিজেরা ট্যাক্স প্ল্যান করে নেওয়া যেতে পারে, পার্সোনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারদের সঙ্গে বসে নিজেদের ইনভেস্টমেন্টকে প্ল্যান করে নেওয়া এখন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো প্রত্যেকে আমরা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বাড়ানোটা এখন খুব উপযোগী হয়ে দাঁড়িয়েছে। তো এই ভিডিওটা আমি খুব সংক্ষেপে জাস্ট একটু কয়েকটা আউটলাইন বলে দিলাম, কারণ আমি ট্যাক্স এক্সপার্ট নই, যেগুলো ইমপ্লিকেশান আসতে পারে সেইটা জাস্ট বললাম, কারুর কি উপকারে লাগবে আমি জানি না কো। তো এনিওয়ে, পরের সপ্তাহে আরও যে সিরিজগুলো নিয়ে আমি চলছিলাম ইনভেস্টার অ্যাওয়ারনেসের ওপরে, সেই সিরিজের ওপরে আরও অনেক নতুন নতুন ভিডিও আনবো। এখনও বলছি, এক্সেলেন্ট কিছু ভিডিও আপনাদের জন্য ওয়েট করছে, এই ভিডিওগুলো আপনারা পেতে পারেন। যদি এখনও এই চ্যানেলটা কারোর সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আমি পর পর বেশ কিছু অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট অ্যাওয়ারনেস, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের ভিডিও নিয়ে আসবো। নমস্কার, পরের সপ্তাহে দেখা হবে।